দর্শক আসসালামু আলাইকুম, ছাত্রদান দিনাজপুর জেলা হতে ভাই আমবাড়িহাট। এই আমবাড়িহাট থেকে যে হাড্ডি সার গরুগুলো আছে এগুলো আসলে কেমন দামে কিনলেন সেই তথ্য আমি দেবো আপনাদের। আমরা দেখছি এপাশে খাদেমুল ভাইকে। খাদেমুল ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই। কয়টা হইলো এই পর্যন্ত? 20টা গরু কিনছি ভাই। 20টা লোড হয়ে গেছে অলরেডি? অলরেডি লোড। আচ্ছা আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কোথা থেকে? এই ভাই কোথা থেকে ভাই? খুলনা থেকে। খুলনা? কুমিল্লা থেকে। কুমিল্লা? কুমিল্লা। আচ্ছা কুমিল্লা। তো খাদেমুল ভাইকে কিভাবে পাইলেন? ওনাকে অনলাইনে পাইছি। আচ্ছা অনলাইনে পাইছি। উনি আমার আত্মীয়র মতো যোগাযোগ করছে। আচ্ছা এখন আত্মীয় মতো হয়ে গেছে। তো খাদেমুল ভাই লোক হিসাবে কেমন মনে হলো আপনার? আমি তো ইউটিউব সাক্ষাৎ খা দেওয়ার কথা না, আমি হলাম ভাই প্রফেশনাল একজন লয়ার। আচ্ছা আমি এগুলো মানুষের জন্য করতেছি। আচ্ছা 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 মানুষের জন্য আমি অসংখ্য ছাগল করে দিচ্ছি যারা গরিব মানুষ। আচ্ছা আচ্ছা সুদের উপরে টাকা নিতে হয় তাদের বিভিন্ন ব্যাংক থেকে। আচ্ছা নাম মেনশন করবো না। আচ্ছা আচ্ছা এখন আপনার একটা মানুষ টাকা কখন নেয় যখন তার অভাব সেজন্য? তো জি 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 টাকা নাই বলে তো সে নেয়। জি জি আমরা এই টাকাটা নেওয়ার পর আরো অতিরিক্ত টাকা তাদের দিতে হয় না? জি 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 এখন সে কি এই টাকা দিয়ে ইনকাম করতে পারলো কি পারলো না এটা ইরেলেভেন্ট, ইট ডাজন্ট ম্যাটার টু দ্যাম এট অল। আচ্ছা সো এট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট হ্যাপেন, তারা গরিবরা আরো গরিব হচ্ছে। আমি মনে করি যে একটা এক্সপ্লয়টেশন কাইন্ড অফ শোষণ, এই জন্য আমি ছাগল এবং গরু ফার্ম করে দিচ্ছি মানুষকে। মানুষ যেন এখান থেকে ইনকাম করে স্বাবলম্বী হতে পারে, কারণ আমাকে তারা কিছুই রিটার্ন দিতে হচ্ছে। আমার পকেটের টাকা দিয়ে আমি কিনে তাদেরকে দেই। আমার এলাকায় অনেক গরিব মানুষ আছে। আমি ইংল্যান্ডের সিটিজেন, আমি বাই প্রফেশন একজন লয়ার, আমাকে ব্যারিস্টার মঞ্জুর নামে সবাই চেনে। আমি ইংল্যান্ডের সিটিজেন। তো আমি আমার এলাকার মানুষের জন্য, তারা যেন সুদের থেকে বেরিয়ে আসতে পারে। হ্যাঁ মানে সুদ হারাম, সুদের সত্যটার উপরে গুণা আছে, সর্বনিম্ন যে গুণাটা সেটা মায়ের সাথে জেনা করার সময় রাস্তা খুলে নেওয়া। এবং মানুষ দিন দিন এক্সপ্লোটেশনের শিকার হচ্ছে, আর আমরা সামাজিকভাবে অনেক বড় বড় পোস্ট হোল্ড করে আমরা বলি যে কি আমরা মানব সেবা করতেছি সুদের ভিত্তিতে টাকা পয়সা দিয়ে। হ্যাঁ তাহলে মানব সেবার, মানব সেবার যে স্লোগান আমরা তুলছি আসলে মানব সেবা এতে হয় না। ভেরি রেয়ারলি কিছু লোক, আপনি 20,000 টাকা যদি একটা ব্যাংক থেকে লোন নেয় নিয়ে এসে 30,000 টাকা যদি দিতে হয় এবং এর পরবর্তী মাস থেকে তাকে ইনস্টলমেন্ট দিতে হয়, এই 20,000 টাকা তো আমি নেবো না, কারণ আমার 20,000 টাকার প্রয়োজন আমার টাকা আছে। যে নিঃস্ব খেতে পারতেছে না সেই টাকাটারে, সে 20,000 পরিবর্তে 30,000 দিলে আপনাকে হেল্প করলেন না, তাকে শোষণ করলেন। ইটস লাইক লিচ, ইউ আর সাকিং দ্য ব্লাড ফ্রম এ পুয়ার পিপল, তাই না? তো ইন দ্যাট কেস আমি দেশে আসছি। আমি আসলে ইংল্যান্ডে বসবাস করি এজ এ লয়ার। আমি আমার এলাকার, আমার গ্রামের মানুষদের এই অবস্থা করে দেখে খুবই ব্যথিত হয়ে আমার খুব কষ্ট লাগে। আমার তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি চেষ্টা করছি এবং করছি। আজকে আমি গরুহাটে নিজে চলে আসছি, নিজে দেখে দেখে আমার তো গরুহাটে আসার কথা ছিল না, এসি গাড়িতে আমার চলে যাবে, তাই না? ইনফ্যাক্ট আপনাকে যদি মানব সেবা করতে হয়, মানুষকে যদি আপনার ফিল করতে হয়, তাহলে ইউ হ্যাভ টু ওয়ার্ক অন বেয়ার ফুট। আমি যদি খালি পায়ে না হাঁটি, যে লোকটা জুতা নেয় আমি কী করে ফিল করবো, সে কতটুকু ব্যথা পাচ্ছে পায়ে, তাই না? সো বেয়ার ফুট আমি চিন্তা করতেছি আমি হাঁটার এবং চলা। কে কী বললো এটা কিছু যায় আসে না, অনেকে আমার এলাকায় বলবো যে উনি ব্যারিস্টার মানুষ, উনি লয়ার মানুষ, উনি ইংল্যান্ডের সিটিজেন, হোয়াট এভার ইট ইজ, কারণ উনি এখন গরুর ফার্ম দিচ্ছে, এ করছে, সে করছে, আমি লোক এমপ্লয় করছি। আমার ফার্মে যদি কোনো একজন লোক 16,000 টাকা 14,000 টাকা বেতন পায় সেটা আনএমপ্লয়েড ছিল। জি 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 ইট হেল্পস, ইট হেল্পস দ্য সোসাইটি, ইট হেল্পস দ্য ইয়াং জেনারেশন। তারা এজ এ রেজাল্ট কী করবে, তারা ড্রাগ থেকে বা আপনার ওই যে জুয়া খেলা থেকে এগুলো থেকে ফিরে আসবে, উৎসাহিত হবে। সে পয়েন্ট অফ ভিউ থেকে আমি খায়রুল ভাইকে পাইছি, খাদমুল ভাইকে পাইছি, আলহামদুলিল্লাহ। উনি আমাকে আদর আপ্যায়ন করছেন, ওনার ওয়াইফ খুব অমায়িক মানুষ, তিনটা কন্যা সন্তানের জনক উনি। ওনার যা আছে বাঙ্গাচুরা, হি হ্যাজ অ্যাবসলিউটলি নাথিং, কিছুই নাই, তারপর তার একটা বড় হাট আছে আকাশ, আমি সেটা দেখতে পেয়েছি। আর আমি ব্যক্তিগতভাবে সকল পরিবেশে বসতে পারি, চলতে পারি, আমার কোনো হোটেল থাকতে দেন না। হ্যাঁ আমাকে রিসিভ করে আনছেন ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। সব মিলে কি স্যাটিসফাইড ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন দামে কিনলেন ভাই? এগুলো গোড়ানে মনে করেন 43 করে পড়বে। 43 গোড়ানে? এবার 43 করে পড়বে ভাই। গরু খুব মানসম্মত গরু, এগুলো গরু পাললে মনে করেন বেনিফিট বেশি হবে। এই এক মাস দেড় মাস পাললে এগুলো কোনো মনে করেন খরচ খরচ বাদ দিয়ে একটা গরু মনে করেন 5,000-7,000 টাকা করে লাভ হবে। হ্যাঁ গরুগুলো খুব ভালো মানেন ভাই, বছর 4-4 জুয়ান গরুগুলো খুব ভালো মানেন, খুব ভালো মানেন গরুগুলো। তো আপনি শুধু কি সহযোগিতাই করেন? সহযোগিতা করি বেশিরভাগ ভাই। আচ্ছা ব্যবসার পাশাপাশি? ব্যবসার পাশাপাশি সহযোগিতা করি, ব্যবসাটা আমি ভাই ইনশাআল্লাহ সততার মাধ্যমে করি। আচ্ছা আচ্ছা তো এই আর কি। কোনো দর্শক যদি সহযোগিতা নিতে চায় আপনাকে কীভাবে পাবে? ইউটিউবের মাধ্যমে পাবে। আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। 01731520032। ভিডিওটা ইনশাআল্লাহ এমন